এইবার লক্ষিমপুর জওয়াহর নবোদয় বিদ্যালয়ত মারপিট, 8 ছাত্রর প্রহার, 14 কনিষ্ঠ ছাত্র, অভিযুক্ত ছাত্রক ছাত্রাবাসর পৰা বহিষ্কার, শিক্ষার্থীর মাজত ব্যাপক প্রতিক্রিয়া। বিক্ষিপ্ত ঘটনায় রাজ্যের একাংশ জওয়াহর নবোদয় বিদ্যালয় বিতর্কর আবর্তত থাকার মাজতেই এবার বিতর্কত সোমাই পড়েছে লক্ষিমপুরের 14পুনিয়াত অবস্থিত জওয়াহর নবোদয় বিদ্যালয়। মোবাইল ফোনক কেন্দ্র করে নবোদয় বিদ্যালয়ের শিক্ষার্থীর মারপিট, বাণিজ্য বিজ্ঞান শাখার ছাত্রে প্রহার করে 10ম শ্রেণীর 14জন ছাত্র, বিদ্যালয়খনত পরীক্ষা চলি থাকার মাজতেই এই মারপিটর ঘটনা। 10ম শ্রেণীর প্রহৃত ছাত্রর অভিযোগের ভিত্তিত বিদ্যালয় কর্তৃপক্ষে আরক্ষী মাতি বহিষ্কার করে অভিযুক্ত ছাত্রকেইজনক। অবশ্যই অভিযুক্ত সকলক অভিভাবকর উপস্থিতিত বিদ্যালয়খনত পরীক্ষাত বহিবলৈ অনুমতি দিয়েছে কর্তৃপক্ষে। যোৱাকালি ক্লাস টেনের এগাল ছাত্র আহিল, তেওঁলোকে কমপ্লেইন দিলে যে 12ৰ কিছুমান লড়াই তেওঁলোকক মারিছে। তেওঁলোকে দেখালে যে মরাটো হয় ডাক সাক আছিল, লগেলগে মাতিলো যিকেইটা 8জন আছিলে ষ্টুডেণ্ট, তেওঁলোকে যিমান পাৰো মেনেজমেন্ট কৰিব চালো, কিন্তু সিহঁতে যি কথা নুশুনা ভিতর হেৰি মানে আগ্রহ প্রকাশ, সেইকাৰণে পুলিশও মাতি পেলায়, পুলিশের সাপোর্টত আটাইকেইটাকে ইয়াৰ পৰা রাস্টিকেট করা হল, এক্সামটো বাহিৰৰ পৰা দিব পাৰিব অভিভাবকৰ লগত আহি পেলায়। উল্লেখ্য যে প্রভৃত 3 ছাত্রর অবস্থা কিছু গুরুতর আছিল যদিও সম্প্রতি সংকটমুক্ত বলে জানাইছে বিদ্যালয় কর্তৃপক্ষে। ইফালে এই ঘটনায় বিদ্যালয়খনত বিতর্কর সূত্রপাত ঘটার মাজতেই ইয়াত শঙ্কার কোনো কারণ নাই বলে আশ্বাস দিছে শিক্ষকে। অভিভাবকরে মিলি বিদ্যালয় কর্তৃপক্ষে ঘটনার পুনরাবৃত্তি নহবলৈ পদক্ষেপ লব এইবুলিও আশ্বাস দিয়ে শিক্ষক শিক্ষয়িত্রীয়ে। পরবর্তী সময়ত আমি আমার যে স্থানীয় যে অভিভাবক আছে গোটেই জেলার আর ব্লকের যখন সক্রিয় যখন আমার অভিভাবক আছে সেই সকল লগত আমি বিদ্যালয়ের আলোচনা করি আর ভবিষ্যতে আমি যাতে এইবিলাক পুনরাবৃত্তি নহয় তার কারণে আমি পদক্ষেপ লম বলে ইতিমধ্যে আমার অধ্যক্ষ মহোদয়ে কৈছে আর আমিও সমূহ শিক্ষক শিক্ষয়িত্রীয়ে এই ব্যবস্থা লম বলে আমি প্রতিশ্রুতি দিছোঁ। শিক্ষক শিক্ষয়িত্রীয়ে আশ্বাস ভরা মন্তব্য দিলেও জওয়াহর নবোদয় বিদ্যালয়খনের এই অপ্রীতিকর পরিস্থিতিয়ে যে একাংশ শিক্ষার্থী আর অভিভাবকর মনত বিরূপ প্রভাব পেলাব সেয়া নিশ্চিত। নারায়ণপুরের দেবজিৎ দুয়ারার রিপোর্ট, NKTV।